হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি এবং আমাদের প্রিয় হাঁস মুরগিগুলোও খুব ভালো আছে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক দিবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলে আমাদের কাছে ভিডিও করতে ভালো লাগে, আমরা উৎসাহিত হই। আর যদি তোমরা না দেখো তাহলে আমাদের কষ্ট হয়, আমাদের ভিডিও করতে ইচ্ছে করে না। তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে, আমাদের সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে, আমরা যেন এগিয়ে যেতে পারি। তো এগুলো হচ্ছে যে রাজহাঁস, এগুলো হচ্ছে বড় রাজহাঁস, হঠাৎ করে আমাদের বাসায় চলে আসলো। দেখো এগুলো কত বড় হাঁস, তো কার জানি না, তবে দেখো দুইটাই সাদা। দেখো এটার ভিতরে একটা আমাদেরকে ঠোকরানোর চেষ্টা করতেছে। তো দেখো কত সুন্দর, কত বড় হাঁসগুলো। তো আমরা কিন্তু রাজহাঁস পালি না, কারণ আমাদের হাতে রাজহাঁস হয় না, সবার হাতে সব কিছু হয় না, সেজন্যে আমরা কিনছিলাম। তো অনেকবারই কিনছিলাম, বড় কিনছি, ছোট কিনছি, তো আমাদের থাকে না, তো আমরা সেজন্যেই রাজহাঁস পালি না। তবে আমাদের শখ আছে বলেই হয়তো হয় না, কিন্তু আমাদের হাতে অন্যান্য হাঁস মুরগি সব কিছুই হয়। তো দেখো কত সুন্দর হাঁস, দুইটা হাঁসই খুব সুন্দর। তো আমি একটা ভিডিও করে নিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ওরা যে আমাদের বাসায় চলে এসেছে ওদের কোনো কিন্তু চিন্তা নাই, ওরা দেখো আমাদের এখানে অনেক হাঁস মুরগি, তো হয়তো সেজন্যই চলে আসছে, কার সেটা জানি না, তবে মনে হয় কিছুক্ষণ পরেই চলে যাবে। খুব সুন্দর হাঁসগুলো, একদম সাদা। এগুলাকে আমরা খাবারও দিয়েছি, আমাদের কাছে তো হাঁস মুরগি খুব ভালো লাগে, সেটা তো তোমরা সবাই জানোই। তো এগুলাকে খাবার দিছি, দেখো খাবার খেয়েছেও। তবে হ্যাঁ, রাজহাঁস কিন্তু একটু বেশি খাবার খায়, একদম বেশি খাবার খায়, সব হাঁস থেকে বেশি। দেখো কত সুন্দর করে এগুলা দৌড়াচ্ছে, দুইটা দৌড়াচ্ছে, দেখো কত সুন্দর করে। দেখো দুইটা হাঁসই কিন্তু খুব সুন্দর, আর রাজহাঁস কিন্তু ঘাস খায়। তো আমাদের এখানে আমাদের বাসার সামনে আগে ঘাস ছিল, কিন্তু এখন তেমন নাই, আর এগুলো কিন্তু প্রচণ্ড ঘাস খায়, আর সেজন্য আমাদের ঘাস নেই। তো দেখো এগুলো কি সুন্দর করে এক সাইডে তাকায় রয়েছে, দুইটা একসাথে এগুলা ভাবতেছে। তো আমার ভাইয়া হাঁটতেছে, তো আমাদেরকে ঠোকরাচ্ছে না, তবে তবে সামনে গেলে ওদেরকে বিরক্তি করলে ওরা একটু ঠোকরানোর চেষ্টা করে। হয়তো এগুলো বিকাল পর্যন্ত চলে যাব, তা না হলে এগুলোর মালিক আমরা খুঁজে বের করবো, এগুলো চলে যাবো আশা করি। তো দেখো কত সুন্দর, আমি এগুলাকে দৌড়ানোর চেষ্টা করতেছিলাম, কিছু কিছু ভয়ও পাইছিলাম যদি ঠোকর দেয়। তো কত সুন্দর হাঁসগুলো, খুব সুন্দর। এগুলা একটা রাজহাঁস কিন্তু অনেক বড় হয়, এগুলো কিন্তু এখনও পুরোপুরি বড় হয়নি, আরও বড় হবে এগুলো। এগুলো দেখতে খুবই সুন্দর, আমাদের কাছে খুব সুন্দর লেগেছে। আশা করি এগুলো বিকাল পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ। তো এগুলা আবার আসতেছে, দেখো কত সুন্দর এগুলা। আমরা অনেকজনকে বলেছি যে এগুলো কারো হাঁস কিনা, ওরা বলছে যে না, আর ওরা একটা উত্তর দিয়েছে যদি অন্য কারো হয়ে থাকে তাহলে বিকাল পর্যন্ত চলে যাবে। তো এগুলো হাঁটতেছে, আমিও পিছন ভিডিও করতেছি। দুইটা হাঁসি কিন্তু একদম সাদা, তোমরা যেমন ভিডিওতে দেখছো ঠিক সেরকমই দুইটা হাঁসি, মনে হয় এখানে হাসি হাসি মিলানো। এগুলো মনে হয় এখনও ডিম দেয় নাই, আমি সম্ভবত জানি না।
তো তোমরা সবাই দোয়া করিও, সবাই যে যেন হাঁসগুলো চলে যায়, যার যার হাঁস যেন চলে যায় ওনার বাসায়, আর হাঁসগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। হাঁসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। আর তো যাই হোক, ওদেরকে খাওয়ালাম, ওদের কাছে খুব ভালো লাগলো, ভালোই সময় কাটলো। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।